প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এবার বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কী জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে ফের একবার বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাব আজ থেকেই দেখা যেতে পারে, আর এর প্রভাবে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার। শেষ নিম্নচাপের প্রভাবে গত রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্মুখীন হয়। সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও নতুন করে বঙ্গোপসাগরে যে নিম্নচাপের ভ্রুকটি দেখা দিয়েছে তার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। হাওয়া অফিস সূত্রে এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়বে ওড়িশায়, তবে এর প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে। এই নিম্নচাপের প্রভাবে অন্যান্য যে সকল জেলাগুলিতে ঝড় বৃষ্টি দেখা হতে পারে সেগুলো হলো কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। পাশাপাশি পরিস্থিতির দিকে তাকিয়ে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রাবণ মাস পর্যন্ত সেইভাবে বৃষ্টি না হওয়ায় এই বছর খরিফ শস্যের ক্ষেত্রে আশঙ্কা দেখা দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একের পর এক নিম্নচাপের দিকে তাকিয়ে রয়েছে চাষি কৃষক বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আবারও একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো অবশ্যই মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।